প্রার্থিত কেন্দ্রিক সংঘাত ক্ষমা করব জুরুলা হয়ে পড়েছে প্রদেশ কংগ্রেস। ধুবুরীর পিছত এবার নগাঁওত রকিবুল হুসেনের বিরুদ্ধে পোস্টারিং হয়েছে, ধুবুরীত পোস্টারিং হয়েছে রকিবুল হুসেনের বিরুদ্ধে, আর এবার নগাঁওত হয়েছে পোস্টারিং। লোকসভা নির্বাচনের পূর্বে নগাঁওত স্পষ্ট হয়ে পড়েছে প্রার্থিত কেন্দ্রিক সংঘাত। রকিবুল হুসেন কৌরবর রূপত উপস্থাপন করে রকিবুল হুসেনক নগাঁওত রাজীব ভবনত পোস্টার আড়িলে একাংশ পোস্টারত অভিমন্যু সজালে গৌরব গগৈ। নগাঁও প্রায় চূড়ান্ত হয়েছে গৌরব গগৈর প্রার্থিত্ব। প্রার্থিত্বর আবেদন জানাইছিল রকিবুলে, আনকি রকিবুল হুসেনে নিজেই কৈছিল যে ধুবুরী লোকেল নহয়, নগাঁওর হে লোকেল। নগাঁওত প্রার্থিত্বর আশা এরা নাই বর্তমানের সাংসদ প্রদীপ বরদলৈও। আর এই সন্দর্ভত বিস্তৃত রিপোর্ট আগবাম আমার নগাঁওর জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল পরার। হয়, নগাঁওত পুনের স্পষ্ট হয়েছে প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত। আর মানে দেখাইছো বর্তমানে নগাঁও রাজীব ভবনের সম্মুখের পর দেখাইছো, এয়া নগাঁও রাজীব ভবনের সম্মুখে এখন বিশেষ পোস্টার লগা হয়েছে। মানে দেখাইছো অভিমন্যু বোধর পোস্টার লগা হয়েছে, রকির অভিমন্যু বোধ, আর অভিমন্যুর উপর উপস্থাপন করা হয়েছে সাংসদ এয়া গৌরব গগৈ উপস্থাপন করা হয়েছে। রকিবুল হুসেনে ডেগার মারি থাকা দেখা হয়েছে, ভূপেন বরা আছে, নুরুল হুদা আছে, তরুণ গগৈক দেখা হয়েছে আকাশত, আর এয়া এখন বিশেষ পোস্টার লগা হয়েছে যে প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত যে নগাঁও চলি আছে। আর সমগ্র যায্য রাজনীতি যে চর্চা চলি আছে যে নগাঁওত কোনে টিকট পাব, গৌরব গগৈয়ে টিকট পাবনে, প্রদ্যুৎ বরদলৈয়ে টিকট পাব, বা রকিবুল হুসেনে যেহেতু আবেদন করেছে, কিন্তু এই কাম কোনে করেছে সেয়া সহজে অনুমেয়। যে প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতের বাবে কংগ্রেসের যে নগাঁও কংগ্রেসের যে স্পষ্ট বিভাজন দেখলে পাওয়া গেছে, কংগ্রেসের যে এটা অসন্তুষ্ট ভাগে বা এটা বিপরীত লবিয়ে এই কাম করেছে সেয়া নিশ্চিত হয়ে পড়েছে। মানে দেখাই আছে নগাঁও রাজীব ভবনের পর দেখাইছে, নগাঁও রাজীব ভবনত এটা পোস্টারিং করা হয়েছে, আর এই কথায় পুনের প্রমাণ করেছে। মানে দেখাইছে রাজীব ভবন নিশা যে নগাঁও রাজীব ভবনের ফ্রন্টের সম্মুখ পর দেখাইছো, রাজীব ভবনের সম্মুখের যে গেটখনের সম্মুখে থাকা যে খুঁটা যত রকিবুল হুসেনের পোস্টার আছে, রাহুল গান্ধীর পোস্টার আছে, সেই তাতে দেখা হয়েছে যে বর্তমান ইয়াত যে অভিমন্যু বোধর যে পোস্টার লগা হয়েছে রকির অভিমন্যু বোধ, আর রকিবুল হুসেনক কৌরবর উপর উপস্থাপন করা হয়েছে, লগতে ভূপেন বরা, নুরুল হুদা, এই সকলকে কৌরবর উপর উপস্থাপন করা হয়েছে, আর ইয়াত গৌরব গগৈক অভিমন্যুর উপর উপস্থাপন করা হয়েছে। আর এই কথায় পুনের প্রমাণ করেছে যে নগাঁওত যে স্পষ্ট রূপত যে প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত চলি আছে, আর কংগ্রেসের মাজত যে দেখবো কংগ্রেসে কংগ্রেসের কৌরব সজাইছে, এই কথা কিন্তু প্রমাণ করেছে যে কংগ্রেসের বর্তমান কি চলি আছে, আর কিমান কংগ্রেসের স্পষ্ট বিভাজন হয়েছে, কিমান প্রার্থিত কেন্দ্রিক সংঘাত দলটো কিমান বিপর্যয়ের ফলে গৈ আছে, এই কথা পুনের প্রমাণ করে দেখাইছে।